গরমের প্রশান্তি ঠান্ডা ঠান্ডা বিভিন্ন রকমের শরবত। তবে শরবতটা যদি হয় পাকা মিষ্টি আমের বা কলার, তবে এর মজাটাই দ্বিগুণ হয়ে যায়। তাই আজ আমি নিয়ে এসেছি গরমের ঠান্ডা ঠান্ডা ফলের তিন রকমের স্মুদি। নমস্কার, ওয়েলকাম টু নম্রতার কিচেন। নম্রতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি বানাচ্ছি আমের স্মুদি, তার জন্য আমি পাকা আম কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে হিমসাগর আম নিয়ে নিয়েছি, তবে আপনারাও মিষ্টি স্বাদের বা বেশি মিষ্টি এরকম যে কোনো ধরনের আম নিয়ে নিতে পারেন। টক আম হলে তাহলে দেখা যায় যে আমি যখন স্মুদিটা বানাবো তখন সেটা ফেটে যেতে পারে, তো এই জন্য মিষ্টি আমটা নেওয়ার চেষ্টা করবেন, এতে চিনিটাও কম ব্যবহার করতে হবে। আমি আমগুলো সব কেটে নিয়েছি, কিছুটা বেশি পাকা ছিল সেজন্য একটু ঘেটে গিয়েছে। এবার আমি ব্লেন্ডারের জুসি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো। আমি কিছুটা আম রেখে দেব অন্য আরেকটা স্মুদি করার জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আপনারা আপনাদের মিষ্টিটা পছন্দ অনুযায়ী দেবেন, যেহেতু আমার আমটা বেশি মিষ্টি ছিল সেজন্য আমি পরিমাণ মতোই চিনি ব্যবহার করছি। এক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম করতে পারেন, কেউ যদি চিনি খাওয়া নিষেধ থাকে সে নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধটা জাল করে ভালো করে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি জারের ঢাকনাটা ঢেকে দিচ্ছি এবং এটা মিক্স করে দিচ্ছি। আমি দুবার থামিয়ে তারপরে আবার ব্লেন্ড করে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্সটা হয়ে যায়। আমার প্রথম স্মুদিটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, গ্লাসে ঢেলে দেখাচ্ছি, দেখুন কতটা ঘন হয়েছে। প্রথম আমের স্মুদিটি তৈরি হয়ে গেল, এবার আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা কলা। পাকা কলাটা আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হতে পারে। আমি এখানে দুটো কলা নিয়েছি, কিন্তু এর ক্ষেত্রে আমি একটা কলা ব্যবহার করছি এবং বাকি আমের যে টুকরোগুলো ছিল সেগুলো ব্যবহার করছি। আমি একটা কলা রেখে দিচ্ছি এখানে আরেকটা স্মুদি তৈরি করার জন্য। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে কোনো ধরনের কলাই এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করেছি সিঙ্গাপুরি কলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। আপনারা যদি না চান নাই দিতে পারেন, তবে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে এক্ষেত্রে গন্ধটা খুব সুন্দর আসে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। আপনারা পরিমাণ মতো দেবেন, যদি আপনারা বেশি ঘন করতে চান তাহলে পরিমাণে কম দেবেন। এবার আমি এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাইলে এর সাথে আপনারা বরফ কুচি ব্যবহার করতে পারেন, তবে বরফ কুচি আপনারা আগে পরে যখন খুশি তখন দিতে পারেন। তবে বরফ কুচি অনেকে বেশি ঠান্ডা খেতে চাইলে অনেকে বরফ কুচি দিয়ে থাকে এখানে, আমি দিচ্ছি না এখানে, তবে আপনারা যদি চান তাহলে বরফ কুচি দিয়ে করে নিতে পারেন। আমার স্মুদিটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন আমার আম ও কলার স্মুদিটি তৈরি। এবার চলে যাচ্ছে তৃতীয় রেসিপিতে। আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কলাগুলো, যে কলাগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা ফ্লেভার। আপনারা ভ্যানিলা ফ্লেভারের জায়গায় চকলেট ফ্লেভারও ব্যবহার করতে পারেন। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আপনারা এখানেও পছন্দ মতো দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। ঠান্ডা দুধটা ফ্রিজ থেকে বের করেই যদি আপনারা স্মুদিটা করেন তাহলে দেখা যাবে কলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কলাটা কালো হয়ে যায় বা স্মুদির রঙটা কালো হয়ে যায়। যদি ঠান্ডা দুধটা দিয়ে করেন তাহলে কলার রঙটা ঠিকঠাক থাকবে এবং সহজে কালো হবে না। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একবার বন্ধ করে আরেকবার চালু করে দিলাম, এতে খুব ভালোভাবে স্মুদিটা হয়ে যাবে। আমার স্মুদিটা তৈরি, দেখুন। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি, আমার তৃতীয় স্মুদিটাও তৈরি হয়ে গেল। এখানে আমি তিন ধরনের স্মুদি আপনাদের করে দেখালাম। প্রথমটা আমের স্মুদি,
পরেরটা আম এবং কলার স্মুদি, এবং শেষেরটা শুধু কলা এবং ভ্যানিলা ফ্লেভারের স্মুদি। এবার এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার জন্য। তাহলে আজকে আমাদের যা যা লাগলো, পাকা আম, পাকা কলা, ঠান্ডা দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স এবং পুদিনা পাতা সাজিয়ে দেওয়ার জন্য। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, এবং ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।